হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, কিছুদিন আগে আমি তোমাদের সাথে টমেটো ফেশিয়াল শেয়ার করেছিলাম। ওই ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করেছো তোমাদের ত্বকে টমেটো শ্যুট করে না, তাই তোমরা অন্য কোনো ফেশিয়াল দেখতে চাও। তাই শুধুমাত্র তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি কফি ফেশিয়াল। বন্ধুরা, কফি আমাদের ত্বকের জন্য খুবই ভালো, বিশেষ করে স্কিন হোয়াইটেনিংয়ের ক্ষেত্রে কফির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বন্ধুরা, কফির মধ্যে রয়েছে ক্যাফাইন, আর ক্যাফাইন আমাদের ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে দারুণভাবে সাহায্য করে। ত্বকের থেকে দাগ ছোপকে দূর করে ত্বকের মধ্যে একটা ইভেন টোন এনে দেয়। বন্ধুরা, তোমরা অনেকেই নাম শুনেছো এম ক্যাফাইন বলে একটি ব্র্যান্ডের, ওই ব্র্যান্ডের বেশিরভাগ প্রোডাক্টের মধ্যে কফি ব্যবহার করা হয়েছে। প্রোডাক্টগুলিও মোটামুটি, কিন্তু তার দাম কিন্তু অনেক অনেক বেশি। কিন্তু আজকের এই ভিডিওতে তোমার খুব বেশি হলে 2 টাকা খরচ হবে এই ফেশিয়ালটি করতে, আর এর রেজাল্ট কিন্তু অনেক বেশি ভালো হবে। বন্ধুরা, আমি সবসময়ই বলি পার্লারে গিয়ে এত এত টাকা খরচ করে ফেশিয়াল করানোর কোনো মানে নেই, তুমি বাড়িতে বসে এর থেকে অনেক ভালো ফেশিয়াল করতে পারো। তো বন্ধুরা, চলো দেখে নেই কী করে আজকের এই কফি ফেশিয়াল করতে হবে। বন্ধুরা, আমাদের আজকের এই ফেশিয়ালের প্রথম স্টেপ হলো ক্লিনজিং, আর এই ক্লিনজারটি তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ বেসন। এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চিমটি পরিমাণ কফি পাউডার, এবং তারপর আমি এর মধ্যে 2 থেকে 3 ফোঁটা পরিমাণ লেবুর রস মিশিয়ে নেব। তোমার ত্বক যদি খুব সেন্সিটিভ হয়, তুমি লেবুর রসের জায়গায় 1 চামচ পরিমাণ কাঁচা দুধ মিশিয়ে নিতে পারো। এরপর রোজ ওয়াটার অথবা নর্মাল জল দিয়ে একটা থিক পেস্ট তৈরি করে নাও। আমাদের ক্লিনজার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই ক্লিনজারটি নিয়ে সবার প্রথমে তোমার ফেসের মধ্যে ফেস প্যাকের মতো ছড়িয়ে ব্যবহার করো। এরপর আঙ্গুলের সাহায্যে জেন্টলি হালকা হাতে সার্কুলার মোশনে আপওয়ার্ড দিকে মাসাজ করো। 2 মিনিট ধরে তোমাকে মাসাজ করতে হবে। মাসাজ করা হয়ে গেলে তুমি অপেক্ষা করবে আরও 2 মিনিট, এবং তারপর নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। তুমি দেখতে পারবে এই প্রথম স্টেপের ফলেই তোমার ফেসের যাবতীয় যা ডার্ট ছিল সমস্ত কিছু কিন্তু বাইরে বেরিয়ে যাবে, এবং তোমার ফেস অনেক বেশি ফ্রেশ হয়ে যাবে, অনেক বেশি চকচকে হয়ে যাবে, এবং ফেশিয়ালের যে পরবর্তী স্টেপগুলো রয়েছে তার জন্য তৈরি হয়ে যাবে। বন্ধুরা, দ্বিতীয় ধাপে আমরা তৈরি করব স্ক্রাব, আর এই স্ক্রাব একই সঙ্গে স্ক্রাবার আর মাসাজ ক্রিম দুটোরই কাজ করবে। স্ক্রাবটি তৈরি করার জন্য সবার প্রথমে 1 চামচ পরিমাণ কফি পাউডার নিয়ে নাও, এবং এর মধ্যে তোমাকে 1 চামচ পরিমাণ মধু মিশিয়ে নিতে হবে। এবার এই দুটো উপাদানকে ভালো করে মিশিয়ে নাও, আর আমাদের স্ক্রাব কিন্তু তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এই স্ক্রাবটি তৈরি করে তুমি ফ্রিজে রেখে দিতে পারো। নর্মালি সপ্তাহে 2 দিন তুমি যে স্ক্রাবিং করো, সেই স্ক্রাবের বদলে এই ঘরোয়া স্ক্রাবটা ট্রাই করতে পারো। তোমার ত্বককে ফর্সা করে তুলতে এই স্ক্রাব কিন্তু দারুণভাবে সাহায্য করবে। সো বন্ধুরা, এই স্ক্রাবটি নিয়ে আমি আমার ফেসে একই রকমভাবে সবার প্রথমে ফেস প্যাকের মতো অ্যাপ্লাই করে নেব, এবং তারপর হালকা হাতে আমার আঙ্গুলের সাহায্যে আপওয়ার্ড দিকে সার্কুলার মোশনে মাসাজ করে নেব। এবং তুমি দেখতে পাচ্ছ আমি যখনই মাসাজ করছি আমার ফেসের মধ্যে স্ক্রাবের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে, অনেকটা ডালগনা কফির মতো হয়ে গেছে, ঠিক বলেছি না? সো বন্ধুরা, এই স্ক্রাবটা দিয়ে তোমাকে 30 সেকেন্ডের জন্য ফেসটাকে স্ক্রাব করতে হবে। স্ক্রাব করা হয়ে গেলে তুমি অপেক্ষা করবে 2 মিনিট, এবং তারপর নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। বন্ধুরা, তৃতীয় ধাপে আমরা তৈরি করতে চলেছি ফেস প্যাক, আর এই ফেস প্যাক তৈরি করার জন্য 1 চামচ পরিমাণ কফি পাউডার নিয়ে নেব, এর মধ্যে 1 চামচ পরিমাণ মুলতানি মাটি পাউডার মিশিয়ে নেব। এরপর নর্মাল জল, রোজ ওয়াটার অথবা কাঁচা দুধ, 3টের মধ্যে যে কোনো একটি নিলেই হবে, মিশিয়ে একটা ফেস প্যাকের মতো তৈরি করে নেব। না বেশি পাতলা করবে, না বেশি গাঢ় করবে, একটা সুন্দর কনসিস্টেন্সি তৈরি করবে যাতে ইজিলি ফেসের মধ্যে অ্যাপ্লাই করা যায়।
আমার এখানে একটু বেশি পাতলা হয়ে গিয়েছিল, তাই আমি আবার একটু মুলতানি মাটি পাউডার অ্যাড করে কনসিস্টেন্সিটা ঠিকঠাক করে নিলাম। এবারে এই ফেস প্যাকটাকে তোমার ফুল ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে, চোখের চারিপাশ বাদ দিয়ে, কারণ মুলতানি মাটি রয়েছে চোখের চারিপাশে, তাই ব্যবহার করবে না। ফেস প্যাকটি অ্যাপ্লাই করা হয়ে গেলে তোমাকে অপেক্ষা করতে হবে এটা পুরোপুরি ফেসের মধ্যে শুকিয়ে যাওয়ার জন্য। খুব বেশি হলে 20 মিনিট সময় লাগবে, এবং তারপর নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে, এবং তারপরে আমরা চলে যাব পরের স্টেপে। ভিডিও শ্যুট করতে করতে কারেন্ট চলে গিয়েছিল, তাই অর্ধেক ভিডিও ঘরে, অর্ধেক ভিডিও আমাকে বাইরে শ্যুট করতে হচ্ছে। সো আমি ফেস প্যাকটাকে ক্লিন করে তোমাদের সামনে এসেছি, তোমরা দেখতে পারছো এর রেজাল্ট। এবারে তুমি যে কোনো ময়েশ্চারাইজার তোমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিতে পারো, তবেই আমাদের ফেসিয়ালটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে আমার নিজে হাতে তৈরি ঘরোয়া ময়েশ্চারাইজার বা সিরাম, তুমি যে কোনো কিছু বলতে পারো, ব্যবহার করে নিচ্ছি। এটা আমি তৈরি করেছি, কী করে তৈরি করতে হয় খুব শীঘ্রই তোমাদের সাথেও শেয়ার করব। সো এই হলো ফেসিয়ালের ফাইনাল রেজাল্ট, যেটা তোমরা দেখতে পারছো। আমি যখন ভিডিওটি শ্যুট করতে বসেছিলাম, আমার ফেসটাকে অনেক বেশি ডাল দেখাচ্ছিল। ফেসিয়ালটা কমপ্লিট হয়ে গেল, পুরোটা ফেসিয়াল শেষ করতে খুব বেশি হলে 30 মিনিট সময় লাগবে, আর তোমরা দেখতে পারছো আমার স্কিনটা কত বেশি হোয়াইটেন, কতটা বেশি ব্রাইট হয়ে গেছে। সো বন্ধুরা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব সপ্তাহে একদিন, সময় কম থাকলে 15 দিনে একদিন এই ফেসিয়ালটাকে অবশ্যই ট্রাই করো। আমি নিশ্চিত তোমরা খুব ভালো রেজাল্ট দেখতে পারবে। ওয়েল বন্ধুরা, তোমাদেরকে আমি দেখালাম কতগুলো ইজি স্টেপে কি করে বাড়িতে বসে তোমরা কফি ফেসিয়াল করতে পারো। বন্ধুরা, আমি সাজেস্ট করব এই ফেসিয়ালটিকে সপ্তাহে একদিন অথবা 15 দিনে একদিন তুমি করতে পারো, এর রেজাল্ট কিন্তু অসাধারণ হবে। বন্ধুরা, ঘরোয়া উপায়ে আমরা যে সমস্ত রিমেডি তোমাদেরকে দেখাই এগুলো রেজাল্ট 100% দেয়, কিন্তু একটু সময় নেয়, তাই ধৈর্য ধরে বিশ্বাস রেখে তোমাকে এই সমস্ত কিছু ট্রাই করতে হবে। এখানে একটা কথা বলি, যাদের ফেসে প্রচুর পিম্পলস রয়েছে, ব্রণতে একদম মুখ ভরা, তারা এই ফেসিয়ালটি কিন্তু করবে না। তোমরা এর বদলে টমেটো ফেসিয়াল করতে পারো, তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি। টমেটো ফেসিয়াল তোমাদের ব্রণ পিম্পলসকে কমাতেও সাহায্য করবে, আর ফেসের মধ্যে যদি 2-1টা পিম্পলস থাকে, তবে সেই পিম্পলসগুলোকে বাদ দিয়ে এই ফেসিয়ালটা তুমি করতে পারো। সো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদেরকে হেল্প করেছে। সো লাইক করো আর শেয়ার করে আমাকে বুঝিয়ে দিতে পারো তোমরা আমাকে কত বেশি ভালোবাসো। আর যারা আমায় প্রথমবার দেখছো, সো প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো। আর এই ধরনের ভিডিও তোমার যদি দেখতে ভালো লাগে, বারবার ফিরে আসবে আমার এই চ্যানেলে। সো বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।